এবার লালনের মা লালনকে জানিয়ে দিল সে ডক্টর রোহিতের বাড়ি থেকে তাকে চুরি করে এনেছে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর গোল্ডেন প্রোডাকশন বিডি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দুলগুনা ধারাবাহিকে আমরা দেখতে পাই যখন লালন ও ফুলচুরির মিল করিয়ে দেয় তিতির, তখন অদিতি অনেক কষ্ট পায়। অদিতি সবাইকে বলে এখন আমার মেয়েটা কি নিয়ে বাঁচবে, অত আর আমাদের কাছে থাকবে না, ও বিদেশ চলে গেলে আমরা তো পুরো একা হয়ে যাব। আর এবার গল্পে দেখা যাবে একটি চমক। এবার গল্পে দেখা যাবে লালন তার মায়ের ব্যাগ থেকে একটা ছোট্টবেলার ছবি পাবে, আর সেটা হলো ডক্টর রোহিতের। তখন লালন তার মাকে বলবে ডক্টর রোহিতের সাথে তার কী সম্পর্ক। তখন লালনের মা বলে দেবে সে লালনকে চুরি করে এনেছিল। তো বন্ধুরা, তোমরা কে কে এমনটা চাও? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।